ময়নার বাগচায় গোড়ামাহাল যোগদা সৎসঙ্গ আশ্রমের মহাধিবেশন। ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোড়ামাহাল যোগদা সৎসঙ্গ আশ্রমের উদ্যোগে বাৎসরিক মহাধিবেশন অনুষ্ঠিত হলো। জানা যায়, এই অধিবেশন 69তম বর্ষে পদার্পণ করেছে। এই অধিবেশনের সাধু মহারাজের দর্শন পাওয়ার জন্য মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই দিন আয়োজকদের পক্ষ থেকে কয়েক হাজার মানুষের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়। এই প্রসঙ্গে গোড়ামাহাল যোগদা সৎসঙ্গ আশ্রমের পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। গোড়ামাহাল যোগদা সৎসঙ্গের আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই মহাধিবেশন অনুষ্ঠান চলছে সৎসঙ্গ। এই সৎসঙ্গে ঝাড়গ্রাম সেবায়তন সৎসঙ্গের আচার্য শ্রীমৎ স্বামী বিরজানন্দ গিরি মহারাজ, সেই সঙ্গে অনেক সাধুগণ এসেছেন। এখানে এই সভা দীর্ঘ 69 বছর ধরে হচ্ছে। এই ঐতিহ্য যখন এখানে এই গ্রামে বা পার্শ্ববর্তী কোনো গ্রামে কোনো বৈদ্য ছিল না, কোনো ডাক্তার ছিল না, তখন এই সাধুজির জল দিয়ে মানুষের রোগ নিয়ন্ত্রণ হতো। সাধুজির কৃপায় অনেক আশীর্বাদ পেয়ে মানুষ অনেক উপকৃত হয়েছে। এবং সাধুজি সাধু সংঘ যে একটি বড় মহৎ সংঘ, এই সংঘ দীর্ঘদিন এখানে হয়ে আসে, তারই ন্যায় এবছরও চলছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এখানে সভা চলছে, এখানে প্রায় 4-5 হাজার ভক্ত সেবাও হবে কিছু 9-10টার সময়। তো আমরা এটাকে করে থাকি সকলে মেলবন্ধন বা সবার মধ্যে যে একটা উৎফুল্ল বা একত্রিত হওয়ার ভাবনা চিন্তা আমাদের মধ্যে আছে এবং সেটা হয়ে থাকে, যাতে আগামী দিনেও এইভাবে হয়। আমার এই আপনার এই অন ক্যামেরার মাধ্যম দিয়ে সারা ময়নাবাসীকে জানাতে চাই, আমাদের এরকমই সাধু সন্তদের নিয়ে বিভিন্ন জায়গায় সভা হোক, দেশের শান্তি ফিরে আসবে। কলিযুগ তো, কলির অনেক কিছু বেড়ে গেছে, তো সেক্ষেত্রে এরকম সাধু সন্তোষীদের নিয়ে গিয়ে সভা করতে পারলে আমার মনে হয় অনেক শান্তি প্রতিষ্ঠিত হবে। সেখানের ছেলেরা আগামী প্রজন্ম অনেক কিছু তাদেরকে ভাবিয়ে তুলবে, তারা অনেক কিছু করতে পারবে, অনেক কিছু উপলব্ধিও করতে পারবে। তাই আসুন, এ যোগ যেসে যোগ নয়, এই যোগ ক্রিয়াযোগ, ক্রিয়াযোগ। এই যোগের মাধ্যম দিয়ে মানুষ ঈশ্বর প্রাপ্তিও হয়, ঈশ্বরের দর্শনও পায়। যে আমরা এমনিতেই দেখি যে দুটো চোখ দুটো নয়ন, কিন্তু না, যারা ক্রিয়াযোগ সাধনা করে তাদের নয়ন তিনটি নয়ন হয়, তারা একটি নয়ন দিয়ে সব কিছু দেখতে পায়। তো আসুন সকলে মিলে এই ক্রিয়াযোগে অংশগ্রহণ করুন এবং এই সভায় অংশগ্রহণ করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এবং যাতে আগামী দিনে আমরা এই সভা চালিয়ে যেতে পারি। আপনাদের সকল ময়নাবাসী তথা পূর্ব মেদিনীপুরের সকলের কাছে আবেদন, আপনারা এতে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করবেন। আমার নাম সুশান্ত মিদ্দা, আমি এই গোড়ামাহাল যোগদা সৎসঙ্গের একজন সদস্য। আচ্ছা, আমাদের গুরুধাম সেবায়তন সৎসঙ্গ মিশন ঝাড়গ্রাম, সেখান থেকে বর্তমান যিনি সভাপতি শ্রীমৎ স্বামী বিরজানন্দ গিরি মহারাজ এসেছেন। ওনার আগে স্বামী সত্যানন্দ গিরি মহারাজ ছিলেন, তার আগে স্বামী সত্যানন্দ গিরি মহারাজ ছিলেন। সেই সত্যানন্দ গিরি মহারাজ ঝাড়গ্রামের ডাহি জঙ্গলে সাপদ শঙ্কুর পরিবেশে খুব তখন দুর্ভিক্ষ অবস্থা, তিনি অন্য কোথাও না গিয়ে সেই অবস্থাতে তিনি সাধনার উচ্চস্তরে থেকেও বিভিন্ন জায়গাতে তিনি না গিয়ে মানুষের জন্য তার প্রাণ বিগলিত, তিনি মানুষের জন্য সেবায়তন সৎসঙ্গ গড়ে তুললেন ওখানে। ওখানে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেন, সাধনা এবং সেবা এই তিনটি কাজ চলছে। মানে আত্ম উপলব্ধির পথ সেবার সঙ্গে ধ্যান, বড় স্বামীজি সত্যানন্দ গিরি মহারাজ শিখেছেন মানুষের আত্মিক কল্যাণ, জন্ম জন্মান্তর ধরে চলছে আমাদের পরিক্রমা, একদিন আমাদেরকে চলে যেতে হবে। তাহলে আমাদের যে এত দুঃখ কষ্ট কেন হয়? আমরা চিদানন্দময় সত্তা, আমাদের নিজেদের মধ্যে যে সত্তা আছে সেই সত্তাকে আমরা ভুলে গেছি। আমরা ষড়রিপুর জালে পড়ে ক্রাম ক্রোধ লোভ মদমোহের মাৎসর্যে কিন্তু আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা অশেষ দুঃখ কষ্ট পাচ্ছি। এই দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে গুরুর শ্রীচরণে আশ্রয় লওয়া, গুরু প্রদর্শিত পথে সাধনা লওয়া। এই সাধনা যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় আমাদের দিয়ে গেছেন। তার গুরুদেব মহাপাতার বাবাজি হিমালয়ের রানীক্ষেতে বহুকাল আগে তিনি সেখান থেকে পেয়েছিলেন। যারা সাধু সন্ন্যাসী জঙ্গলে বনে পর্বতে তারা সাধনা করে সিদ্ধি লাভ করেন, তারা মুক্তি করেন।
কিন্তু গৃহী মানুষের জন্য তিনি গৃহীর ভগবান, তিনি নিয়ে এসেছেন আমাদের জন্য এই ক্রিয়াযোগ। ক্রিয়াযোগ সাধনা করলেই মুক্ত হয়, জন্ম জন্মান্তরের দুঃখ চলে যায়। আমাদের সংস্কার এমন, আমরা মানব জীবন দুর্লভ এবং ক্ষণস্থায়ী মানব জীবন, এই মানব জীবনকে ধরতে মানে মানব জীবনকে ধন্য করতে পারি একমাত্র এই ক্রিয়াযোগের মাধ্যমে। আমার নাম হচ্ছে মিলন মধুর মণ্ডল, আমার বাবা ঈশ্বর চক্রধর মণ্ডল, গ্রাম গোড়া মাহাল থানা। নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ, ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে। আপনার বাড়ি নতুন হোক বা পুরনো, পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে। বিষয়টি জানতে এখনই ফোন করুন। বন্ধাত্ম কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড, প্রদোদশান তমলু, আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবাদের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933222739।